नमस्कार बंधुरा बांगाली रसनाय आपनादेर सबाइके स्वागत। आमी सुचेता। आज के आमी बानाबो तालेर बड़ा बा तालेर फुरुली। आमार मा ठीक जेइभाबे एई तालेर बड़ा बानान आर जेई जेई उपकरणगुलो दिये बानान आमी ठीक सेइभाबेई आजके आपनादेरके बानिये देखाबो। आपनारा जोदि एइभाबे तालेर बड़ा बानाते चान ताहले अवश्यई पुरो भिडियोटा फलो करुन। ताहले चलुन एबार शुरू करा जाक। प्रथमे आमी तालेर पाल्प कि करे बार करबेन सेटा देखाबो। आमी एकटा ताल नियेछि, तालटाके आचार दिये निलाम। एबारे मुखेर अंशटा आमी खुले दिच्छि। आचार दिये निले मुखेर अंशटा खूब सहजेई खुले देवा जाय। एबार देखुन आमी गायेर खोसाटा छाड़िये निच्छि। बाजार थेके जखन ताल किनबेन तखन चेष्टा करबेन सब समय कालो तालटा निते, ताहले तार टेस्टटा एकटु बेशि हय। देखुन आमार गायेर खोसाटा छाड़िये नेওয়া प्राय হয়েই এসেছে। एबार आमी आटीटाके भाग करे नेब। कोनो कोनो ताले दुटो आटी थाके, तबे एई तालटा तीनटे आटी। आजके आमी एकटा आटिर पाल्प आपनादेरके बेर करे देखाबो। आमी अनेक रकम भावे पाल्प बेर करेछि, तबे जेई पद्धतिटा आमार काछे सबथेके सहज एबं कम समयेर मने हयेछे सेई पद्धतितेई आजके आमी तालेर पाल्प बेर करे देखाबो। आजके आमी ग्रेटारेर साहाय्ये तालेर पाल्पटा बेर करछि। দেখবেন কত সহজে এবং কম সময়ে কতটা তালের পাল্প বেরিয়ে আসছে। দেখুন আমার একটা তালের আটির পাল্প বের করে নেওয়া হয়ে গেছে। আমার মাত্র 5 মিনিট সময় লেগেছে, তাতে পুরো আটিটারই পাল্প বের করে নেওয়া হয়ে গেছে। তালের বড়া বা তালের ফুলুলি বানানোর জন্য একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.5 বাটি তালের পাল্প। আজকে আমি 1.5 বাটি তালের পাল্পেরই বড়া বানাবো। আর তার জন্য অন্য উপকরণগুলো যতটা পরিমাণে নিচ্ছি সেই পরিমাণে দিয়ে আপনারা বড়াটা বানিয়ে দেখুন, খেতে খুবই টেস্টি হবে। এবার এক একে অন্য উপকরণগুলো দিয়ে দেব। এক বাটি ময়দা দিয়ে দিলাম, এক বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম, এক বাটি কোরানো নারকেল, এক বাটি চিনি। তালটা কতটা মিষ্টি তার উপরে চিনির পরিমাণটা নির্ভর করবে। এছাড়াও আপনারা বড়াতে কতটা মিষ্টি দিতে চান সেটা অনেকটা নির্ভর করে। আর চালের গুঁড়োটা বড়াটাকে মচমচে হতে সাহায্য করবে। দিয়ে দিচ্ছি হাফ বাটি দুধ। দুটো এলাচ আমি থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর এক চিমটে লবণ দিয়ে দিচ্ছি। সমস্ত জিনিসগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আমি হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, কারণ আমি মনে করি হাতের সাহায্যেই খুব ভালো করে মিশিয়ে নেওয়া যায়। দেখুন এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি 10 মিনিট একটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 10 মিনিট পর আমি ফিরে এলাম। ততক্ষণে মিশ্রণটাও সেট হয়ে গেছে এবং এর মধ্যে যে চিনিটা দিয়েছিলাম সেটা কিন্তু মিশ্রণের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে গেছে। একটা কড়াইতে আমি রিফাইন অয়েল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালো করে আমি গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি। কিছুটা মিশ্রণ নিয়ে আমি ছোট্ট ছোট্ট বড়ার আকারে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভাজবেন, না হলে কিন্তু বড়াগুলো বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে দেখুন। এবার এগুলো আমি উল্টে দেব। যেগুলো পরে দিয়েছিলাম সেগুলো আরও একটু ভাজা হবে, মাঝেরগুলো ভাজা হয়ে গেছে। দেখুন বড়াগুলো লাল কালার এসে গেছে। এবার বড়াগুলোকে আমি তুলে নেব। ওই একইভাবে আমি পুরো মিশ্রণটারই বড়া ভেজে নেব। তৈরি হয়ে গেছে তালের বড়া বা তালের ফুলুরি। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানান, বানিয়ে নিজেরাও খান এবং সকলকে খাওয়ান। আশা করি ভালো লাগবে। কেমন লাগলো আপনাদের মতামত কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন আর নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল প্রেস করবেন, তাহলে আমার পরের ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই রইল। নমস্কার।